ভারতে 2023 সালের বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। আর তাদের উৎসাহ দিতে দেশের তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সিসিএল। মিরপুরের ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার এই সিসিএল এর সেমিফাইনাল ও ফাইনালের জমজমাট ম্যাচ অনুষ্ঠিত হয়। পেশায় ক্রিকেটার না হয়েও এই তারকাদের অনেকে মাঠ কাঁপিয়েছে চার ছয়ে। আর দুর্দান্ত গতির বলে অন্য দলের ব্যাটারকে পরাস্ত করেছে এই ক্রিকেট মাঠে নামা তারকারা। বাংলাদেশের ক্রিকেট দলকে অনুপ্রেরণা দিতে এই আয়োজনে তারকারাও ক্রিকেটকে আরো আপন করে নিয়েছে। এই আয়োজনটা শুধুমাত্র সব কলিগসরা মিলে একটা ফান প্লাস হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমকে এনকারেজের জন্যই আমাদের খুবই ছোট একটা চেষ্টা। আমরা জানি না আমরা কতটুকু চেষ্টায় সফল হতে পেরেছি, বাট আমরা সবাই মিলে খুব এনজয় করতেছি। অ্যাকচুয়ালি তো আমাদের কাজ তো ক্রিকেট খেলা না, আমরা বাংলাদেশের বিশ্বকাপে বাংলাদেশকে উন্মাদনাটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এরকম একটা খেলার আয়োজন করেছিল জি নেক্সট, আর আমরা পার্টিসিপেট করেছিলাম। প্রথম থেকেই খুব উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছিল এখানে আর কি, মাঝে একটু প্রবলেম ছিল, এখন আবার সব ঠিক হয়ে গেছে। বাট বাংলাদেশের যে খেলাটা খেলছে আমাদের আশা ছিল আর অনেক বেশি ভালো খেলবে আর কি। ক্রিকেটের মানুষ না আমরা, কিন্তু যে মানুষগুলোর সাথে আমাদের কাজ হচ্ছে, মানে ম্যাচগুলো হচ্ছে, সিসিএল হচ্ছে, সেই মানুষগুলো তো আমাদের পরিচিত এবং আমাদেরকে এদের সঙ্গে থেকেই কাজ করতে হয়। সো ইটস লাইক এ গেট টুগেদার, ইটস লাইক এ পার্টি, অ্যাট দ্য সেম টাইম একটা স্পোর্টস এনভায়রনমেন্টও থাকছে, ম্যাচ জেতা হারার অপশন থাকছে, ভালো খেললে জিততে পারবে। বাট আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যতটুকু আমরা জানি আমরা অনেকেই অনেক কিছু ওভারলুক করে যাই। বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়েও বলতে গেলে আমরা বলবো যে না কোনো পলিটিক্স হয়তো হচ্ছে না, ওখানেও যেরকম পলিটিক্স হয় এখানেও পলিটিক্স হয়। সিসিএল আরও অনেক গোছানো হওয়া উচিত। সিসিএলে যতগুলো অঘটন তৈরি হয়েছে সবগুলি আসলে আইন কানুনের ফাঁক গলে হয়েছে। সিসিএল একটা প্রপার নিয়মের মধ্যে ব্যাপারটাকে বেঁধে ফেললে এই সিসিএলটা অনেক সুন্দর হতো, অনেক বিউটিফুল হতো। এখানে সিসিএলে করা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের ভালো প্লেয়াররা, যেমন সাইমন যে এত ভালো খেলে, বাপ্পি এত ভালো খেলে, নিশো এত ভালো খেলে, আমরা সাঞ্জন এত ভালো খেলে, আমাদের জয়, আমাদের রোশন এত ভালো খেলে, আমরা এটা বুঝতামই না আসলে। সো সিসিএল আমাদের দুটো ব্যাপার দিয়েছে যে আমাদেরই অনেক মানে অনেক অনেক স্টার পারফর্মার যারা সত্যি অনেক ক্রিকেটে ভালো খেলে, এবং আমার কাছে মনে হয়েছে বাঙালি রক্তে ক্রিকেট আছে, সুতরাং যত বেশি সিসিএলটাকে গুছিয়ে করা যাবে, সুন্দর করা যাবে, তত বেশি সিসিএলের সৌন্দর্য তৈরি হবে। বাংলাদেশের সাফল্য আনতে ক্রিকেট দল ও বোর্ডকে পরামর্শ দিয়েছেন কেউ কেউ। লটারি করে পেয়েছি সবুজ, সবুজটা গায়ে উঠলেই অনেক শক্তি লাগে, মনে হয় যে সেই 71 তো দেখি নাই, মানে মনে নাই, আমার মনে হয় 90 সেই বাংলাদেশের চেতনা সেটা চলে আসে। সো বাংলাদেশ টিম ওখানে খেলছে, সেমিফাইনালে যাওয়ার জন্যই করছে, আমি এখন আশা করি সেমিফাইনালে যাক সব ঠিক করে। তবে একটা জিনিস দেখলাম, আমাদের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র হলো বিভিন্ন কর্নার থেকে, কিন্তু একটা জিনিস মানে অনেক দিন পরে আবার দেখলাম, বাবা বলতেন মা বলতেন যে অন্যায় যে করে তুমি দেখবা যে ওটার ফলাফল সে পাবে। আর আমরা কোনো অন্যায় করি নাই ভাই, আমরা ছোটোখাটো মানুষ, আমরা নীরবে ছিলাম, সরল ছিলাম, আমরা সেমিফাইনাল আল্লাহ তালা নিয়ে এসছে। অবশ্যই ক্রিকেট অনিশ্চয়তার খেলা, জানি না, তবে আশা করছি, স্বপ্ন দেখছি, ভাল লাগবে আমাদের অনেক বেশি এই সবুজটা যদি চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ টিমের ব্যাপারটা হচ্ছে যে এখনও তো ই ম্যাচিওর, আমাদের টিম এখনও ম্যাচিওর না, এখনও ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে যাচ্ছে। সো আজকে নিউজিল্যান্ডের মতো টিম আপনি জাতি হিসেবে দেখেন, ওরা সবচেয়ে ডেকোরেটিক একটা নেশন ছিল, পর্তুগাল ওটা ভাইকিংস টাইকিংস ওটা ছিল জলদস্যুদের, এত বছরের এসে ওরা সভ্য হয়েছে, এখন ওদের জেলখানায় নাকি কয়েদি খুঁজে পাওয়া যায় না। সো ওরা মানুষ হিসেবে, আসলে যে কোনো দেশে মানুষ হিসেবে আমি দেখেছি এই ছোট্ট জীবনে, যে মানুষ হিসেবে যে জাতি, যেমন জাতি তেমন গতি, জাতি হিসেবে আমরা যদি আসলে অনেক ম্যাচিউর হবো
হচ্ছি, অবশ্যই সবাই কথা বলছে। হ্যাঁ, তো সেই 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 জায়গা থেকে আস্তে আস্তে ওই ক্লাব পলিটিক্সটা চলে যাবে। ড্রেসিংরুমের অবস্থা ভালো করার জন্য আসলে বিসিবির অবস্থা ভালো করতে হবে। আর বিসিবিকে আমি বারবারই অনুরোধ জানিয়েছি, ভাই অনেকগুলো টাকা আছে, একটু খরচ করে। মানে বিসিবি ব্যবসায়ী প্রতিষ্ঠান না, ক্রিকেট উন্নয়নের প্রতিষ্ঠান। টাকা তো কেন থাকবে, স্টেডিয়াম বানাবেন, প্লেয়ার যদি না থাকে খেলবে কে? তো ক্রিকেটের উন্নয়নের জন্য টাকাগুলো স্কুল কলেজ পর্যায়ে, ইভেন কিন্ডারগার্টেন পর্যায়ে ক্রিকেটটাকে জনপ্রিয় করেন, যেটা পাশের দেশ করেছে, অন্যান্য দেশ করেছে। সো আমাদের নির্মাণ স্কুল ছিল, আমি আজকে কত বছর পরে খেললাম, তারপর ব্যাটটা ধরতে পারছি, বল করতে পারছি, সেটার কারণ হচ্ছে সেই নির্মাণ স্কুল ক্রিকেট। আমাদের স্কুলে ক্রিকেট ছিল, আমাদের স্কুলে ফুটবল ছিল। এখন তো শহরের মাঠগুলো সব বন্ধ করে ফেলেছে, মানে একটু ধনী লোকের বা সন্তানরা ছাড়া ওখানে যেতে পারে না। তো তাহলে আজকে আমাদের মোহাম্মদ রফিক কিন্তু ঢাকা শহরে বল বয় ছিল, বাবর আজম বল বয় ছিল। সো অনেক মেধা অনেক জায়গায় করে আছে, যেমন ফুটবলের টিমটা, সেটা আমার বৃহত্তর ময়মনসিংহের টিম। সো ওরা হচ্ছে পাহাড়ি, ওরা পাহাড়ে ওঠে, ওদের মাসেল অনেক ডেভেলপ, ওদেরকে নিয়ে যখন ফুটবল খেলানো হয়েছে তখন ফুটবলটা কিন্তু অনেকই করে গেছে। কিন্তু জাতিগতভাবে আবার আমরা যে একটুখানি অহংকারী হয়ে যাই একটুখানি পেলেই, সো দেখেন আবার একটু অহংকার কাজ করছে, আমরা কিন্তু রেজাল্ট ভালো করছি না। তো সব জায়গা থেকে এই ম্যাচুরিটিগুলো আসলে সবার বুঝতে হবে। যেমন আমি বিশ্বাস করি যে কোনো সেক্টরে সফল হতে গেলে প্রথম দরকার হচ্ছে সততা, পরিশ্রম, এবং সেটা হচ্ছে বাকিটা হচ্ছে সৌভাগ্য। সৌভাগ্য পেতে গেলে সেটা হচ্ছে ওপরের ব্লেসিং লাগে। তো আসলেই আর ক্রিকেট বোর্ডের অনেক টাকা, ক্রিকেট বোর্ডের জন্য একটা কথা বলি, আমরা ছোটোবেলায় বলতাম ভালো হইতে পয়সা লাগে না। সো শ্রীলঙ্কা যে খেলছে, আফগানিস্তান যে খেলছে, ওদের পয়সা নাই কিন্তু। সো আমাদের পয়সা যখন ছিল না তখন বোধহয় আমরা আরও বেটার ক্রিকেট খেলতাম। সো অনেক সময় স্বচ্ছলতা বা অতিরিক্ত টাকা মানুষকে আসলে মিসগাইডেড করে। সো প্লিজ প্লিজ পাপন ভাই, টাকাগুলো খরচ করেন ক্রিকেটের উন্নয়নে, কমিটি করে দেন, আমাদেরকে ডাকেন দরকার হলে, আমরা সেলিব্রিটি হিসেবে ফ্রি গিয়ে ক্রিকেটকে পপুলার করার জন্য খেটে দেবো। যে আমাদেরকে যারা, আমাদের আরও ছোটোরা আছে, নিশো আছে, আমাদের এখানে যারা আছে, এদেরকে দেখে কি দু চারটা ছেলে ক্রিকেট খেলবে না? এটা তো আমাদের অবদান। সো অবশ্যই বাংলাদেশ ক্রিকেট জন্য শুভকামনা। পাপন ভাই একটা অসম্ভব ভালো মানুষ, কিন্তু পাপন ভাইয়ের আশেপাশে যে মানুষগুলো, বঙ্গবন্ধুর আশেপাশে যেরকম মানুষ ছিল, পাপন ভাইয়ের আশেপাশে কিছু মানুষ আছে, সেগুলোকে একটু স্কুটিনি করে নেন পাপন ভাই, প্লিজ। যারা ক্রিকেট খেলে তারকা হয়েছেন তারাও এই আয়োজনে ক্রিকেটের সাফল্য দেখেন। আমি ডিরেক্টলি বিসিবি বলবো না, বিকজ হচ্ছে যে বিসিবি তো একটা বিশাল বড় সংগঠন, আমাদেরই তো একটা সংগঠন, বাংলাদেশের মানুষের সংগঠন। সেখানে দুই একজন খারাপ মানুষের জন্য পুরো ক্রিকেট বোর্ডকে আমার মানে দোষারোপ করা হবে না। আমার মানে দুই একজন খারাপ মানুষের জন্য যারা হয়তো নিজেরা লিক আউট করে দেন, যেটা খুব ইন্টারনাল, যেটা দেশের ব্যাপার, ডিসিশনের ব্যাপার, বড় বড় ডিসিশন অনেক সময় অনেক কিছু পাবলিকলি বলতে হয় না, হলে আপনাকে নিজেকে সমাধান করতে হবে। সেই জিনিসটা যদি কোনো একজন একজন খারাপ মানুষের যদি লিক আউট করে দেয় তাহলে বোর্ডকে সব একটা দোষ দেওয়া উচিত। পুরো একটা বোর্ড তো বিশাল বড় একটা ডিপার্টমেন্ট। আমি খুব এনজয় করছি, এখানে যারা আছেন সবার উদ্দেশ্যে বলি, আমি খুব রিয়েলি এনজয় করছি। আর আমি এই যখন ফার্স্ট রাউন্ডে যখন খেলা হয়েছে আজকে বাদে আগে, এই খেলাগুলো আমি অন্য খেলা বাদ দিয়ে এই সেলিব্রিটি লিগ দেখছিলাম এবং খুব মজা পাচ্ছিলাম। অ্যাটলিস্ট হচ্ছে একটা রিক্রেশন। আপনি সবাই যে শুধু আমরা ন্যাশনাল টিমের খেলা দেখবো তা না, বিভিন্ন খেলার মধ্যে কিন্তু মজা আছে। তো সেলিব্রিটিরা যারা খেলছেন আমার কাছে মনে হয় তারা বিভিন্ন অঙ্গনে কিন্তু তারা সেরা। নাটকে যারা করছেন, সিনেমা যারা করছেন, তারা বিভিন্ন অঙ্গনে তারা আইকন। আমার মনে হয় যে তারা অনেক কর্মব্যস্তার মাধ্যমে মধ্যে থেকে তারা এই যে লিগ খেলতে আসছে, বিশাল বড় একটা রিক্রিয়েশন তাদের জন্য। আর আমার মনে হয় অডিয়েন্স যারা দর্শক হয়তো আজকে না এখানে সিকিউরিটি পারপাস, টিভিতে কিন্তু প্রচুর মানুষ দেখে, সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ দেখে, আমি শিওর তারা খুব এনজয় করে খেলাগুলা, হ্যাপি মুভমেন্টগুলো, কী করে মজা করছে, কে কার সাথে একটু চেয়ার আপ করছে, এগুলো সুন্দর একটা বিনোদনের জায়গা। আমি শিওর যে আমি যেমন মজা পেয়েছি, যেমন আনন্দ পেয়েছি, আই হোপ যে এটা কন্টিনিউ করুক, যেন ভবিষ্যতে যেন পুরো ফুল গ্যালারি হয়, মানুষ যেন সব সেলিব্রিটিগুলোকে এক জায়গায় দেখতে পায়। সেলিব্রিটির মধ্যে একটু আমি জানি একটু মতভেদ থাকেই, যেহেতু অনেক বড় মানুষ, বড় জায়গার মানুষ, আমি বলবো যে সবাইকে এই মতভেদগুলো থেকে বেরিয়ে এসে সুন্দর মানুষের রিক্রিয়েশনের জন্য মাঝে মাঝে চিন্তা করতে হবে, নিজের রিক্রিয়েশন এবং মানুষের। আমি শিওর যেখানে যারা সেলিব্রিটি খেলছেন অনেকেই হয়তো দেশ বিদেশে ট্যুর করেন, আমেরিকা যান, সুইজারল্যান্ড যান, এ 10 দিন 20 দিন সুইজারল্যান্ডে যে মজাটা না পাওয়া যাবে তার চেয়ে এই সব জায়গায় খেলার মধ্যে অনেক মজা আছে। যে 3 দিন একদিন হই উল্লা ফাটায় নিজেদের সাথে মজা করছেন, অনেক মজা, তা আমি রিয়েলি খুব এনজয় করছি সিরিয়াসলি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।